হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল তোমরা জানো আমার এই চ্যানেলে আমি তোমাদের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে ইংরেজি পাঠ্য বই রয়েছে সে পাঠ্য বইয়ের গল্প এবং কবিতাগুলো পড়াই এবং সেই সঙ্গে ইংরেজি গ্রামারও পড়াই তাছাড়া তোমাদের যে মাসে মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তারও সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান করে দিই তো এ ধরনের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকানটি সেটিকে তোমরা ক্লিক করো আর আমার এই চ্যানেল যে লিংক আর চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো তোমার বন্ধু এবং বান্ধবীদের মধ্যে শেয়ার করতে থাকো তো আজকে আমি তোমাদের যেটা সমাধান করে দেবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা হচ্ছে ক্লাস সেভেনের এই যে জানুয়ারি দু তার যে ইংরেজি পেপারটা রয়েছে তার আমি সমাধান করে দিচ্ছি তো চলো শুরু করি প্রথমে বলছে দেখো রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং সেই প্যাসেজটা পড়ে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তরগুলো করতে হবে দেখো হোয়েন ইউ এন্ড আই আর টুগেদার ইউ অফেন হ্যান আকসমি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস বলছে যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি তখন তুমি প্রায়ই আমাকে প্রশ্ন করো অনেক জিনিস সম্বন্ধে অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম এবং আমি কি করি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি কিন্তু এখন তুমি মুসৌরিতে রয়েছ অ্যান্ড আই এম ইন এলাহাবাদ এবং আমি এলাহাবাদে আছি উই ক্যান নট হ্যাভ দিস টক্স এবং যার ফলে আমাদের এই ধরনের আর কথাবার্তা আর হয় হয় না আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম তার জন্য আমি কী করি তোমাকে সময় মতো করে লিখতে থাকি শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্ট আমাদের এই পৃথিবীর সম্বন্ধে বিভিন্ন যে গল্প সেই পৃথিবীর বিভিন্ন গল্প তোমাকে আমি লিখি অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ এবং বিভিন্ন দেশ সম্বন্ধে গ্রেট অ্যান্ড স্মল সেগুলো মহান বড় বা ছোটো ইনু হুইচ ইট ইজ ডিভাইডেড যাতে করে এটি বিভক্ত তার মানে আমি তোমাকে সময় মতো করে বিভিন্ন দেশ এবং ছোটো হোক বা বড়ো হোক এবং তার যে সমস্ত দেশগুলো বিভাজিত হয়েছে সেগুলো সম্বন্ধে আমি তোমাকে লিখি ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি তুমি ইংরেজি ইতিহাস খুবই কম পড়েছো অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতীয় ইতিহাস সম্বন্ধে বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট দ্বীপ অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত দো এ বিজ্ঞানটি যদিও একটা বড় দেশ ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস কিন্তু এটা আমাদের এই পৃথিবীর একটা ছোট্ট উপাদান মাত্র ঠিক আছে তাহলে এখানে যে পাঠ্যাংশটি এখানে তুলে ধরা হয়েছে সেটা তোমাদের যে গল্প রয়েছে বুক অফ নেচার জওহরলাল নেহেরুর লেখা সেখান থেকে দেওয়া হয়েছে তো চলো আশা করছি তোমরা এটুকুর মানেটা বুঝতে পারলে এবার এর উত্তরগুলো দেখি আমরা প্রথম যেটা বলছে দেখো অ্যাক্টিভিটি ওয়ানের টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিকে টিক দিতে হবে দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট বলছে লেখক এখন থাকেন কোথায় থাকেন এই যে দেখো আমরা অপশানে দেখছি মুসৌরি নিউ দিল্লি এলাহাবাদ তো এখানে দেখো লেখা আছে দুই নম্বর লাইনে আই অ্যাম ইন এলাহাবাদ তাহলে আমি কোথায় আছি আমি এলাহাবাদে আছি লেখক বলছেন দেখো আমি করে দিয়েছি এলাহাবাদ ঠিক আছে তাহলে এলাহাবাদ হবে সঠিক উত্তর বুঝতে পারলে দুই নম্বর বলছে দেখো নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা বলছে নেহেরু এই চিঠিগুলো লিখতেন ইন্দিরাকে ইন্দিরা তার মেয়ে তো এই গল্পটা তোমরা যদি পড়ে থাকো বা আমি বলে দিই এই গল্পটা যেহেতু জওহরলাল নেহরুর লেখা তিনি তার মেয়ে ইন্দিরাকে লিখছেন ইন্দিরা গান্ধীকে ঠিক আছে তাই এখানে সেরকমই প্রশ্ন দেওয়া হয়েছে যে নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা নেহেরু তার মেয়ে ইন্দিরাকে চিঠি লিখতেন এভরিডে প্রতিদিন টাইম টু টাইম মানে সময় মতো ওয়ান্স এ কোনো এক সময় তাহলে এটা আমরা দেখো তিন নম্বর লাইনে আছে আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে দেখো নেহরু উড রাইট লেটার্স টু ইন্দিরা ফ্রম টাইম টু টাইম তাহলে টাইম টু টাইম এটা হবে উত্তর ঠিক আছে বুঝতে পারলে দুয়ের উত্তর তিনের উত্তরটা দেখো বলছে ইংল্যান্ড ইজ এ ইংল্যান্ড কি বিগ কান্ট্রি বড়ো দেশ এ স্মল নেশন ছোটো দেশ এ লিটিল আইল্যান্ড একটা ছোট্ট দ্বীপ দেখো শেষের দিকে লেখা আছে বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট দ্বীপ ঠিক আছে তাহলে দেখো ইংল্যান্ড ইজ এ লিটিল আইল্যান্ড তাহলে লিটিল আইল্যান্ড হচ্ছে উত্তর ঠিক আছে এবার দেখো দুই এর প্রশ্ন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াই ডিড নেহরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার কেন নেহরু তার মেয়েকে চিঠি লিখতে চান ঠিক আছে তো উত্তরটা দেখো হচ্ছে সিনস নেহেরু ওয়াজ ইন এলাহাবাদ যেহেতু নেহেরু এলাহাবাদে আছেন অ্যান্ড হিজ ডটার ওয়াজ ইন মুসৌরি এবং তার মেয়ে ইন্দিরা গান্ধী মুসৌরিতে আছেন দে কুড নট হ্যাভ টক্স টু ইচ আদার ডাইরেক্টলি তাদের সরাসরি কোনো কথা হয় না অ্যাজ দে উড ইফ দে ওয়্যার টুগেদার যদি তারা যখন তারা একসঙ্গে থাকতো যেমন তাদের কথা হতো সেরকম কথা কিন্তু হয় না সো হি ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটা তাই তিনি কি করছেন জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠিগুলো লিখছেন তাহলে বুঝতে পারলে তো যেহেতু আহ জওহরলাল নেহরু এলাহাবাদে আছেন এবং তার মেয়ে ইন্দিরা গান্ধী মুসৌরিতে আছেন তাই তারা সাধারণভাবে যখন থাকতেন ডাইরেক্টলি কথা বলতেন সেই ডাইরেক্টলি কথা মানে সরাসরি কথাবার্তা কিন্তু এখন আর হয় না তাই তিনি কি করছেন সো হি ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার তাই তিনি তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি আকারে তার বক্তব্য লিখছেন ঠিক আছে দেখে নাও তোমরা সিন্স নেহেরু ওয়াজ ইন এলাহাবাদ অ্যান্ড হিজ ডটার ওয়াজ ইন মুসৌরি দে কুড নট হ্যাভ Talks to টু other আদার ডিরেক্টলি অ্যাজ দে উড ইফ were টুগেদার সো হি wanted টু রাইট টু হিজ ডটার ঠিক আছে চলো এবার আমরা দুইয়ের উত্তরটা দেখে নিই তার আগে দুইয়ের প্রশ্নটা কী বলছে দেখো হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ডেড টু রাইট নেহেরু কী সম্বন্ধে লিখতে ইচ্ছা প্রকাশ করেন দেখো এখানে বলছে নেহেরু ইন্টেন্ডেড টু রাইট শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ নেহরু মানে জওহরলাল নেহরুজি লিখছেন তার মেয়েকে আমাদের এই পৃথিবীর সম্বন্ধে পৃথিবীর বিভিন্ন গল্প সম্বন্ধে অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ বিভিন্ন দেশ সম্বন্ধে গ্রেট অ্যান্ড স্মল ছোট হোক বা বড়ো হোক ছোট দেশ বা বড়ো দেশ ইন্টু হুইচ ইট ইস ডিভাইডেড সেগুলো বিভিন্ন বিভক্তভাবে বিভাজিত বা বিভক্ত হলেও তাহলে নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখছেন সেগুলোর বিষয় ছিল আমাদের পৃথিবীর বিভিন্ন গল্প সম্বন্ধে সেটা এবং আমাদের এই পৃথিবীতে যে বিভিন্ন দেশ রয়েছে বড় দেশ বা ছোট দেশ বা এটা বিভিন্নভাবে বিভক্ত হলেও সে সম্বন্ধেই তিনি কিন্তু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লিখছেন ঠিক আছে তো উত্তরটা হলো এবার দেখো তিনের উত্তরটা তিনের প্রশ্নটা কি বলছে দেখি বলছে দেখো হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড কিভাবে ইংল্যান্ডকে ভারতের সঙ্গে তুলনা করা হয় ঠিক আছে তো দেখো এইখানে বলছে দেখো অ্যাকর্ডিং টু নেহেরু ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড অ্যাকর্ডিং টু নেহরু মানে মত অনুসারে ইংল্যান্ড অনলি এ লিটিল আইল্যান্ড ইংল্যান্ড হচ্ছে একটা বড় দেশ ঠিক আছে তারা তিনের উত্তর অ্যাকর্ডিং টু নেহরু ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট দ্বীপ অ্যান্ড ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি ভারত হচ্ছে একটা বড় দেশ ঠিক আছে চলো এবার আমরা যে অ্যাক্টিভিটি টু রয়েছে গ্রামারের সেই গ্রামারের উত্তরগুলো দেখি বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ বোনাউন অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে পসেসিভ মানে হচ্ছে অধিকারমূলক যে সর্বনাম পদ তাকে পসেসিভ বোনাউন বলে আর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অধিকার সূচক বিশেষণ পদ দেখো দিস উইন্টার ড্যাস ফাদার গেভ মি এ নিউ সোয়েটার তাহলে দিস উইন্টার মাই ফাদার হবে দেখো এখানে দিস উইন্টার মাই প্রথমকার উত্তরটা হবে মাই ঠিক আছে তাহলে দিস উইন্টার মাই ফাদার গেভ মি এ নিউ সোয়েটার বোঝা গেল লেখলা প্রথম শূন্য স্থানে দুই নম্বরে বলছে দেখো ক্যান ইউ স্পেয়ার মি এ পেন এজ আই ফর টু ব্রিং মাইন হবে এখানে দুই নম্বরের ঠিক আছে মাইন মানে আমার তাহলে বলছে ক্যান ইউ স্পেয়ার মি এ পেন অ্যাজ আই ফরগেট টু ব্রিং তুমি কি আমাকে আমার একটা পেন দেবে বা ভাগাভাগি করে নেবে আমার সঙ্গে একটা পেন যেহেতু আমার পেনটা আমি আনতে ভুলে গেছি তাহলে এখানে মাইন হলো ঠিক আছে আই এনি তিন নম্বরটা বলছে দেখো ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু বলছে অনেক বছর আগে এই যে জায়গার অংশটা বিলং ছিল আমাদের ছিল তাহলে কি হবে আওয়ার্স ঠিক আছে ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলংস টু আওয়ার্স বাট নাও উই ডোন্ট লিভ হেয়ার বুঝছে অনেক বছর আগে এই ভূভাগের অংশ আমাদেরই ছিল এবং কি হলো বাট নাও উই ডু নট লিভ হেয়ার কিন্তু আমরা এখন সেখানে বাস করি না ঠিক আছে তাহলে এখানে আওয়ার্স বোঝা গেলো এবার দেখো অ্যাক্টিভিটি থ্রি কি বলছে রাইট এ লেটার ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হার হিম অ্যাবাউট ইউর ভিলেজ আর টাউন তুমি তোমার বন্ধুকে সত্তরটি শব্দের মধ্যে একটা চিঠি লেখো তোমার গ্রাম বা শহরকে বর্ণনা করে মেনশান অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স তোমার গ্রামে যে সমস্ত বিভিন্ন ফুল রয়েছে বিভিন্ন সেইগুলো সম্বন্ধে ফ্রুটস ফল অ্যান্ড বার্ডস দ্যাট সি ইউ অ্যারাউন্ড ইয়ার হাউস এবং তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত গাছপালা পশু পাখি ফল দেখেছ সেগুলো সম্বন্ধে তোমার বন্ধুকে তুমি চিঠিটা লেখো তো দেখো সেটার উত্তর তোমাদেরকে আমি করে দিচ্ছি প্রথমে খাতার উপরে ডান দিকে এই যে নাম কেয়ার অফ ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশনস ডিস্ট্রিক্ট পিন নম্বর এইখানে যে অংশটুকু ফাঁকা আছে এখানে তোমার ঠিকানা লিখতে হবে প্রথমে তোমার নাম তারপরে তোমার বাবার নাম তোমার গ্রামের নাম তোমার পোস্ট অফিসের নাম তোমার এখানে থানার নাম ডিস্ট্রিক্টের নাম পিন নম্বর ঠিক আছে তারপরে এখানে লিখেছি দেখো আর এক্স ওয়াই জেড আর দিয়ে তোমার বন্ধুর নাম লিখতে হবে এখানে ঠিক আছে এ এক্স ওয়াই জেড এর জায়গায় তোমার বন্ধুর নাম লিখবে বা কেউ যদি ফ্রেন্ড লেখো তাও হবে দেখো তারপরে বলছে আই এম ভেরি হ্যাপি বিকজ আই গট ইউর হবে আই গট ইউর লেটার ই আমি খুব খুশি যে আমি গতকাল তোমার একটা চিঠি পেয়েছি আই এম ফাইন হেয়ার আমি এখন খুব ভালো আছি হোপ ইউ আর অলসো ফাইনে আশা করছি তুমিও খুব ভালো আছো টুডে আই এম গোয়িং টু রাইট টু ইউ অ্যাবাউট আওয়ার ভিলেজ আজকে আমি লিখতে চলেছি আমার গ্রামের সম্বন্ধে ঠিক আছে আমি তোমাকে আমার গ্রামের সম্বন্ধে একটা চিঠি লিখতে বসেছি দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ ড্যাশ দিয়েছি এখানে তোমরা নিজের গ্রামের নাম লিখবে তো বলছে আমার গ্রামের নাম হলো ড্যাশ মানে এখানে তোমার নিজের গ্রামটা লিখলে ইট ইজ এ ভেরি স্মল ভিলেজ এটা একটা ছোট্ট গ্রাম মোস্ট অফ দ্য পিপুল ইন দ্য ভিলেজ আর ফার্মার্স বেশিরভাগ এই গ্রামের লোকেরা হচ্ছেন চাষি দ্য ইনভায়রমেন্ট অ্যারাউন্ড আওয়ার হাউস ইজ অলসো ভেরি প্লেজান এনভায়রমেন্ট মানে পরিবেশ আমাদের বাড়ির আশেপাশের যে পরিবেশ সেটা খুবই মনোরম দ্য লোটাস ইন দ্য পন্ড দ্য মেরিগোল্ড ইন দ্য ব্যাক ইয়ার্ড হচ্ছে পুকুরের বিভিন্ন পদ্মফুল এবং আমাদের বাড়ির পিছনে যে গাঁদা ফুলগুলো রয়েছে দ্য রোজ অফ পাম ট্রিজ তালগাছের যে শাড়ি রয়েছে দ্য কল অফ দ্য কুকু এবং দেখো বসন্ত স্প্রিং তাহলে দ্য কল অফ দ্য কুকু ইন দ্য স্প্রিং বসন্তে যে কোকিলের ডাক অ্যান্ড দ্য ম্যাঙ্গো অ্যান্ড জ্যাক ফ্রুট মেক আওয়ার হোম এনভায়রনমেন্ট মোর বিউটিফুল বলছে দেখো তাহলে আমাদের যে আমের এবং কাঁঠালের যে বাগান রয়েছে সেটা আমাদের বাড়ির পরিবেশকে আরও বেশি সুন্দর করে তোলে হোপফুলি ওয়ান ডে ইউ উইল কাম টু ভিজিট আওয়ার ভিলেজ আশা করছি তুমি একদিন আমাদের বাড়ি এবং আমাদের গ্রাম অবশ্যই আসবে নো মোর টুডে মোর হোয়েন উই উইল মিট আজকে আর নয় যখন আমরা আবার সাক্ষাৎ করব। তখন কথা হবে কনভে মাই রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস তোমার বাবা মাকে আমার সম্মান শ্রদ্ধা জানিও তারপরে দেখো এখানে ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে এবিসি মানে এখানে তোমার নামটা লিখতে হবে ঠিক আছে তাহলে ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে নিজের নাম লিখবা। আর এইখানে দেখো খাতার বাম দিকে এখানে নেম বলে যেটা লেখা আছে এখানে তোমার বন্ধুর নাম লিখতে হবে তোমার বন্ধুর বাবার নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানা জেলা এবং পিন নাম্বার এখানে একটা স্ট্যাম্প পেপার লাগাতে হবে ঠিক আছে তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আমি আর একবার দেখো পড়ে দিচ্ছি আই এম ভেরি হ্যাপি বিকজ আই গট ইউর লেটার ইয়েস্টারডে আই এম ফাইন হেয়ার হোপ ইউ আর অলসো ফাইন টুডে আই এম গোয়িং টু রাইট টু ইউ অ্যাবাউট আওয়ার ভিলেজ

ভিলেজ নো মোর টুডে মোর হোয়ে উই উইল মিট কনভে মাই রেসপেক্ট টু ইউর প্যারেন্টস ঠিক আছে এখানে দেখে নিলে এটুকু তো আশা করছি তোমাদের এই ভিডিও থেকে অনেক উপকার হবে তো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বলে রাখি আমার অন্য একটি চ্যানেল রয়েছে এইচকে স্টাডি জোন নামে যেটা শুধুমাত্র চাকরি বাকরির পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে তো তোমার দাদা দিদি যারা চাকরি বাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে আশা করছি তাদের ওই চ্যানেল থেকে অনেক উপকার হবে তো তার জন্য তোমরা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও